Assalamu Alaikum viewers, আশা করি সবাই ভালো আছেন E&E TECHBD এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে ভিডিও দেখব হিকভিশনের আইপি ক্যামেরা কিভাবে আইপি চেঞ্জ করব এবং পিন করে দেখব যারা আগের ভিডিও আমার দেখেননি তা দেখে আসবেন SADP Tools দিয়ে কিভাবে আইপি ক্যামেরা সার্চ দিয়ে দেখতে হয় আজকে আমরা SADP Tools দিয়ে SADP Tools দিয়ে আইপি ক্যামেরা আইপি চেঞ্জ করব এবং পিন করে দেখব তো আসুন শুরু করি যারা আগের ভিডিও দেখেননি আগের ভিডিওটা দেখে আসবেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আর আগের ভিডিও দেখে আসবেন তাহলে আমরা SADP Tools দিয়ে কিভাবে আইপি ক্যামেরা সার্চ দিয়ে দেখতে হয় সেটা দেখতে পারবেন আসুন শুরু করি আজকে আমরা দেখব SADP Tools দিয়ে কিভাবে আমরা আইপি ক্যামেরা হিকভিশনের আইপি ক্যামেরা আইপি চেঞ্জ করব তো আসুন শুরু করি SADP Tools ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা শো করতেছে আইপি ক্যামেরা 192.168.1.15 দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা আমি লাগানো আছে ক্যামেরাটা অটোমেটিক আইপি শো করছে এটা আইপি হচ্ছে 192.168.1.15 দেখতে পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ক্যামেরা থাকে একাধিক ক্যামেরা থাকে সেটা দেখতে পাচ্ছেন এই যদি টিক চ্যানেল দেওয়া হয় তখন দেখা যায় এই ক্যামেরার সব ইনফরমেশন ডান পাশে চলে আসতেছে আর যদি অন্য ক্যামেরা থাকে তখন অন্য ক্যামেরা টিক চ্যানেল দেওয়ার সাথে সাথে অনেক অনেক সব ইনফরমেশন ডান পাশে চলে আসবে তাহলে দেখতে পাচ্ছেন এটা আইপি হচ্ছে 50.192.168.50 আমি এটাকে যদি 40 করে দিব আইপি চেঞ্জ করে দিচ্ছি আইপি নাম্বার চেঞ্জ করে দিব যদি আইপি আমরা দেখতে পাচ্ছেন 40 দিয়েছি গেটওয়ে চেঞ্জ করে দিব গেটওয়ে আছে 11 আমরা এটা 01 করে দিব আর যদি পোর্ট চেঞ্জ করতে না সে পোর্ট চেঞ্জ করে যা চেঞ্জ করা দরকার সে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন আমরা চেঞ্জ করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমিন পাসওয়ার্ড তো আমরা এখানে অ্যাডমিন পাসওয়ার্ড আপনাদেরকে আমরা যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিতে হবে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে আর পাসওয়ার্ড যদি না থাকে একদম ব্ল্যাঙ্ক থাকে তখন এখানে লেখা আসবে কনফার্ম পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন আমাদের ক্যামেরা আমাদের পাসওয়ার্ডটা দিচ্ছি তারপরে মডিফাই নিচে দেখতে পাচ্ছেন মডিফাই লেখা আমরা এখন মডিফাই ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন মডিফাই মডিফাইড কমপ্লিট হয়ে গেছে মডিফাই কমপ্লিট হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন বাম পাশে ক্যামেরার আইপিও কিন্তু 40 শো করতেছে 40.192.168.0.40 তো ক্যামেরা আইপিও চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা যদি এই ক্যামেরাটা ভিউ করতে চাই আমাদের কম্পিউটারে সেক্ষেত্রে অবশ্যই বা যদি পিন করতে চাই এই সফটওয়্যারে কিন্তু আমাদের কম্পিউটারে কত আইপি সেটা দেখবে না সফটওয়্যারে আপনার কম্পিউটারে আইপি থাকুক বা না থাকুক আমি দেখে আগে দেখিয়েছিলাম আইপি থাকুক আর না থাকুক ক্যামেরা কিন্তু সফটওয়্যারে শো করবে কিন্তু যখন আপনি এটাকে ভিউ করতে যাবেন বা পিন করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আমরা আইপি চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন আমরা কেনেটকে ঢুকি আমাদের আইপিটা এটাকে 192.168.0. এখানে 10 আছে তো 10 সমস্যা নাই ক্যামেরার সিরিয়াল যেমন ক্যামেরা আছে 40 বাদে আর 1 বাদে 1 হচ্ছে গেটওয়ে বাদে আপনি যে কোনো 254 পর্যন্ত যে কোনো টাইপই দিবেন আপনি ক্যামেরাটা পিন করে পাবেন তো আমরা দেওয়া আছে 10 আমরা 10 তো এখন আমরা পিন করে দেখব ক্যামেরাটা পাই কিনা সরাসরি চলে যাবো সিএমডি আমি বরাবর কালার চেঞ্জ করে নিই দেখতে পাচ্ছেন হোয়াইট কালার থাকে ডিফল্ট আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি কালার এ দিলি আমার কালার এ হয়ে যাচ্ছে তাহলে তারপর লিখব পিন পিআইএনজি পিন লিখে আর স্পেস দিয়ে লিখব 192.168.0.40 হ্যাঁ মাইনাস একটা টি দিব দেখতে পাচ্ছেন পিন পাচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব পিন পাচ্ছে ক্যামেরাটা তো এখন যদি আমরা আইপি চেঞ্জ করে দেখানোর চেষ্টা করি আইপি চেঞ্জ আপনি আইপি আমরা বসান তবে অনেকে দেখছি যে ভুলটা করে সফটওয়্যারে পাইছে বাট আসলে আইপি বসানো হয় না কম্পিউটারে আপনি সারাদিন চেষ্টা করলেও ক্যামেরা পিন পাবে না ক্যামেরা ভিউ করতে পারবেন না কম্পিউটার থেকে সারাদিন চাইলেও কম্পিউটার ভিউ হবে না কম্পিউটার আইপি সফটওয়্যারে দেখলেন কম্পিউটার ক্যামেরা আইপি হচ্ছে 40 বাট আপনি এক্সপ্লোর দিয়ে হিট করলেন 40 কিন্তু ক্যামেরা পাবেন না কেননা অবশ্যই আপনার আইপিটা ক্যামেরার সিরিয়ালে আইপিটা বসাইতে হবে আপনার কম্পিউটারে যখন যেমন এখন আমি পিন পাচ্ছে এখন আমি আমার কম্পিউটার আইপিটা চেঞ্জ করে দিব দেখতে পাচ্ছেন এখানে 192.168.0.40 হ্যাঁ জিরো গেটওয়ে যখন এখানে আমি 11 করে দিলাম ওয়ান ওয়ান করে দেখা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আইপি পিন ছেড়ে দিয়েছে কিন্তু সফটওয়্যারে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আছে সফটওয়্যার থাকবে সফটওয়্যার থেকে যাবে না কারণ সফটওয়্যারটা এইভাবে তৈরি করা হয়েছে যে যতই আইপি আপনি কম্পিউটার আইপি যাই হোক না কেন সেটা ফ্যাক্ট না সফটওয়্যার সফটওয়্যারের মতন ক্যামেরাটা পাইয়ে দেবে তো এখন আমরা আবার আমাদের আইপি চেঞ্জ করে দিচ্ছি তারপর দেখবেন আবার পিন পাওয়া শুরু হবে ভিউয়ার্স আমরা 00 করে দিলাম 00 করে দিয়ে এখন ওকে দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিন পাচ্ছে সো ভিউয়ার্স আমরা আজকে দেখলাম আসলে একটা পিন পিন আসলে এই আইপিটা খুব ইম্পর্টেন্ট আপনার কম্পিউটারে আইপি বসানো আর কি এই আইপিটা না বসালে কিন্তু আপনি আসলে কখনোই আইপি ক্যামেরা ভিউ করতে পারবেন না পিন করে না পাইলে মানে পিন পিন করে না পাওয়া মানে ক্যামেরা আপনি করতে প্রপারলি কি করতে পারেন নাই
তো আপনারা অবশ্যই পিন কোড পাইতে হবে তার মানে আপনি তখন যে পিন কোড পাবেন তখন আপনি প্রপারলি ক্যামেরা ঠিক আছে আপনি তখন ভিউ করতে পারবেন তো আজকে আমরা দেখলাম কিভাবে আইপি ক্যামেরা আইপি চেঞ্জ করতে হবে এবং ক্যামেরা ঢুকেও আইপি চেঞ্জ করা যায় কিন্তু সফটওয়্যার দিয়ে কিভাবে চেঞ্জ করতে হবে এসডিপি টুলস দিয়ে সেটা দেখাইলাম সো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিও সম্পর্কে কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ লিংকে থাকবে আপনারা এখানে পোস্ট করতে পারেন আপনাদের কোন ধরনের ভিডিও রিকমেন্ড আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই এখন সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু